বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নবম আসর, যেখানে দেশি বিদেশি ক্রিকেটারদের জয় জয়কার, আর সেই স্রোতে ভাসমান প্রতিযোগী সাত দল। এখন পর্যন্ত শিরোপা শূন্য ফরচুন বরিশাল, সেই কথা মাথায় রেখেই দল গুছিয়েছে বরিশাল। কোটি কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়েছে দেশি বিদেশি বড় বড় তারকা ক্রিকেটারকে। খেলতে গেলে একজন হারবে একজন জিতবে, এটা হচ্ছে রীতি এবং এটাকে মেনে নিয়েই চলতে হবে। সো আমরা যদি ভালো খেলি, ওই দিন কুমিল্লার লাস্ট ম্যাচটা কুমিল্লার জন্য ভালো ছিল, তারা ভালো খেলেছে এবং শিরোপা জিতেছে। সো আমরা যদি এবছর ভালো খেলতে পারি, আমরা শিরোপা নিয়ে যাবো ইনশাল্লাহ। ট্রফি জয়ের পথে সরাসরি দলে যুক্ত হওয়া একমাত্র দেশি ক্রিকেটার, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসান, এছাড়া তিন পাকিস্তানি ইব্রাহিম জাদরান সহ তিনজন আফগানি ও রাহাকিম কর্নওয়েল সহ তিনজন আছেন ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে, যাদের কোচিং এর দায়িত্বে থাকবেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। দুইবার যেহেতু ফাইনাল খেলেছে, তার মানেই হচ্ছে দলটা ভালো দল এবং ভালোভাবে দলটা করা হয় এবং সেই জন্য এটা একটা এক্সপেন্সিভ দল। তো সবাই খুব প্রফেশনাল অ্যাটিটিউড সবার মধ্যে আছে, সবাই চায় ব্যক্তিগতভাবে ভালো করতে, দলীয়ভাবে ভালো করতে এবং এই টুর্নামেন্টে ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে যে হ্যাঁ, এই দল শুধু সেমিফাইনাল যাবে না বা ফাইনাল যাবে না, এই দল চ্যাম্পিয়ন হতে পারে। প্লেয়ার ড্রাফট থেকে মোট 13 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল, যেখানে হায়দার আলী আর চতুরঙ্গ ডি সিলভা আছেন শ্রীলঙ্কা থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, এবাদত হোসেনদের দলে নিতে ফরচুন বরিশালকে গুনতে হয়েছে 3,60,00,000 টাকা, আর অন্য দুই বিদেশি ক্রিকেটারদের পেছনে খরচের পরিমাণটা 90,00,000 টাকা। আর ড্রাফট থেকে ক্রিকেটারদের পেছনে বরিশালের মোট খরচ 4,50,00,000 টাকা, আর বিসিবির জামানত ও অন্যান্য ক্রিকেটারদের দলে ভেড়াতে সব মিলিয়ে খরচটা বেশ। টাকার অঙ্ক এক্স্যাক্টলি মোটে, এটা খেলার উপর নির্ভর করে। আমরা তো গেম টু গেম গিয়েছি, যার ডাইরেক্ট সেন্ডিং গেম টু গেম গিয়েছি, অ্যাটলিস্ট 15-20 crore টাকা লাগে একটা বিপিএল এর দল চালাতে হলে, বাট বরিশালের মতো দল হতে হলে। দুই দুইবার শিরোপার কাছাকাছি গেলেও জয়ের হাসি হাসেনি বরিশাল, আর সেই পথে বল হাতে সেরাটা দেওয়ার প্রত্যয় খালেদের। লাস্ট যতগুলো ম্যাচ খেলতেছি ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করতেছি, টেস্ট বলেন, লাস্ট ইন্ডিয়াতে ওয়ান ডে বলেন, চেষ্টা করতেছি। অনেকদিন পর টি টোয়েন্টিতে সাদা বলে চেষ্টা করবো যে আমার নিজের সেরাটা দেওয়ার ইনশাআল্লাহ। ফরচুন বরিশাল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এখন পর্যন্ত শিরোপা শূন্য, আর সেই শূন্যতাকে পূর্ণতা দিতে কোটি টাকা মূল্যের দল গঠন করেছে এই দলটি, যাদের সাথে যুক্ত আছে সাকিব, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজদের পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তানের ক্রিকেটাররাও, যাদের হাত ধরে বিপিএল এর নবম আসরে শিরোপা জয়ের উল্লাসে ভাসার প্রত্যাশা ফরচুন বরিশালের। তানভীর হাসান, এখন নারায়ণগঞ্জ।